আবু সাবাক লাইথারি কিশা কক বাংলায় মাবাইন বিজেপি নেতানো বখরক ফাতিরি উইরিখা কাউন্সিলর ওর নাংলাইজাক তাবুক বেলাইন অবনতি পাতিমা থাই খুয়াই পুর পরিষদ নি চোদ্দ নম্বর ওয়ার্ড আমচাই আবু সাবাক জানাই হিনি খুনাউই নাহানা থাকমানি মানিয়া অঙ্গে তাঙ্গাই আংখে আবসা মানিয়া অংনাক লাই হিনি সংখানি অভাইকে বুজাকানি নাঙ্খা কক হিনকে বাকসা আবসা মান ফানো বরকনি পুখিরি সে গ্রে হিনকে পুখিরি টঙ্গাই হিনকে তাঙ্গাই মানিয়া অংনাক লাই আবহাইকে জরা কলগ্রমৈন সুমুং সংজাকে কাউন্সিলর ইয়াগুলো ইয়াক্তি শাখা বিজেপি নেতানো আজকে শুনছি মাসের পনা দেওয়া হয় চোদ্দ নম্বর ওয়ার্ডে। আমি মন্ডল সভাপতিকে ফোন করছি যে শুনছি মানে মাসের পনা দেওয়া হয়তো আমি তো কইতাম পাই না, কারো তো ফোন করে জানাল আমি কই মনে মনে শুনছি অনেক যাই কী কথা তুমি যাও, আমি কথা কইতেছি কাউন্সিলর তুমি যাও পনা পাই না। তা আমি যথারীতি গেছি, গেছি পরে তো একটা পনা দিয়েছে দুজন দেখে, তা আমি কাউন্সিলরে কইলাম যে আমরা পনা করি গাড়ি দিয়ে আয়া করতেছে পরে আমরা জিজ্ঞেস আমরা মনে করি তো দুজন রিসেন্ট সিলেকশন হয়েছে আর কারো হয়েছে কারণ তো আমরা কুকুর থাকতে এমনও মানুষ আছে যারা দেওয়া হয়েছে যে কুকুর নাই, তা আমরা যারা কুকুর পাইছি কুকুর থাকতে মনে পাইতাম না, দেখো যে এটা সিলেকশন হয়েছে এইটাই দুসা কোনো কথা করছে আমরা যে তদন্ত করছি আমি গাড়ি তদন্ত করতেছি আমরা কুকুর আছে কোনো পাইতাম না করে কোনা ওইখানে যে সিলেকশন হয়েছে তা ওই দিয়ে পাই বাদ দিয়ে পাইতাম মন্ডল নেতৃত্ব এখন জানে কিনা জানি না, তবে মন্ডল সভাপতির কথাই আমি গেছিলাম প্রধান। এবং আরেকটা কথা আমি কয়ে রাখি, গত কিছুদিন আগে যে বন্যা হয়েছিল তখন কাউন্সিলর সিংহপালের ভাই ওই বন্যার ক্যাম্পে আমরা সবাই পাড়ার যারা ওয়ার্ডের আমরা কর্মকর্তারা আছে সবাই আমরা এরকম থাকার লেগিয়া যারা বন্যার ক্ষতিগ্রস্ত হয়েছে জল উঠছে সিংহপালের ভাই রাত্রেবেলা গিয়েছিলেন এরকম মাংস দিয়ে বাদ দিতে গিয়ে তখন কোয়া হয়েছে যে মাংস অ্যারেঞ্জমেন্ট নাই, তখন উইহানাও হাতাহাতি করছে আমরা কয়েকজন কার্যকর্তারে মারছে সিংহপালের ভাই, কিন্তু এটা কোনো বিচার হয়েছে না আমার।